সালে উড়িষ্যা থেকে দাবি করা হয়েছিল যে রসগোল্লা উড়িষ্যায় জন্মে এবং উড়িষ্যাতে পুরীতে রসগোল্লা জগন্নাথের খাওয়ানো হয়েছে। সেই সূত্রে ওরা জিআই করার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার জন্য ওরা জিআই অ্যাপ্লাই করবে বলে ঠিক করেছিল। পরে বাংলা থেকে বিরোধিতা করা হয় যে না সঠিক নয় এবং তার ক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গ সরকার আবিষ্কার ঘোষণ করে আমাদের বিভিন্ন বই ওই রসগোল্লা জগন্নাথের আবিষ্কার এই শিরোনামের বইকে এবং সেই বই এবং পশ্চিমবঙ্গ সরকার তাকে কেন্দ্র করে জিআই আপনার আড়াই বছর উড়িষ্যার এবং বাংলার সাথে যুদ্ধ রসযুদ্ধ এই রসগোল্লাকে নিয়ে শেষ পর্যন্ত রসগোল্লা বাংলা রসগোল্লা হিসেবে স্বীকৃতি পায়। সেই স্বীকৃতি পাওয়া এক বছর পূর্ণ হয়েছে গত বছর, সুতরাং সেই হিসেবে এবছর রসগোল্লা ভবিষ্যৎটা রসগোল্লা দেশ বছর আমি রসগোল্লা আবিষ্কারের এক বছর মানে দেশ বছর এবং জিআই পাওয়ার এক বছর একে কেন্দ্র করে সেটিকে সামনে রেখে এই রসগোল্লা উৎসবে জিআই পাওয়া এবং রসগোল্লা দেশ বছর আপনার ভূমিকাটা কত আছে এখানে? আপনার জিআই আনার জন্য 90% রসগোল্লা উৎসবের নাম সেই উপলক্ষে আরেকটি বই গতকাল গ্রহণ করা হয়েছে, সেটি হচ্ছে বাগবাজারের ইতিহাস রসগোল্লা। এই সম্পর্কটাই এখানে আছে। আমাদেরকে এগিয়ে নিয়েছে।